السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وإذ زين لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم فلما تراءت الفئتان نقص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, যার মাধ্যমে আল্লাহ পাক আমাদের মতো বহু মানুষকে, বহু জিনকে সরল পথ, সিরাতে মুস্তাকিম দেখিয়েছেন, জান্নাতের রাস্তা ধরিয়েছেন। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন বদ প্রকৃতির মানুষ এবং জিনকে লাঞ্ছিত করেছেন দুনিয়া এবং আখিরাতে। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার প্রতি কোরআনে কারীম নাযিল হয়েছে এবং তিনি কোরআনে কারীম সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। আমাদের তাফসীর সূরাতুল আনফালের আয়াত নম্বর 48 থেকে শুরু হবে। এই আয়াতে জিন শয়তান, ইবলিস শয়তানের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ইবলিস শয়তান মানুষের রূপ ধরে বদরের যুদ্ধে এসেছিল মক্কার মুশরিকদের কাছে এবং তাদের সাথে লড়াইয়ে ছিল। প্রথম অবস্থায় রূপ ধারণ করেছিল সোরাকা বিন মালিক বিন জৌসম নামক এক সর্দার বকর গোত্রের, যে বড় বিখ্যাত ব্যক্তি ছিল এক গোত্রের, ওর রূপ ধারণ করে এসেছিল। ওর রূপ এই জন্য ধারণ করে এসেছিল যে মক্কার যে কোরাইশরা যারা যুদ্ধ করার জন্য এসেছিল রাসূলুল্লাহ সাল্লাম সাহাবাই কেরামদের সাথে বদরে, তাদের সাথে বাকার গোত্রের কলহ বিবাদ ছিল, দুশ্মনী ছিল আগে থেকে। এজন্য তাদের পক্ষ থেকে একটু ভীত ছিল এরা, যে কোনো সময় হতে পারে যে আমাদের ক্ষয়ক্ষতি করতে পারে এ বাকার গোত্রের লোকেরা। যখন বাকার গোত্রের নেতার রূপ ধারণ করে, সোরাকার রূপ ধারণ করে আসলা ইবলিস শয়তান এসে এদেরকে সান্ত্বনা দিল, সাহস দিল আর বলল যে আমি এবং আমার গোত্র বংশ তোমাদের সাথে আছি। তখন যে ভয়টা ছিল যে মক্কার ভিতরেও যে আমাদের আভ্যন্তরীণ শত্রু আছে যাদেরকে ভয় করি, যারা আমাদের সাথে শত্রুতার কারণে মোহাম্মদের সাথে না দিয়ে দেয়, এই ভয়টা তাদের দূর হয়ে গেল, সাহস আরও বেড়ে গেল। এসরাক বিন মালিকের রূপ ধারণ করে শয়তান প্রথমে এসেছিল। যুদ্ধ যখন শুরু হয়েছে আর আকাশ থেকে মালাইকা ফেরেশতা নামা শুরু হয়েছে, জিব্রাইল আলাইহিসসালামকে দেখতে পেয়েছেন, দেখতে পেয়েছে এই ইবলিস, জিব্রাইল আলাইহিসসালাম নেমে এসেছেন, এই দেখে দ্রুত পলায়ন করেছে। এক কাফের নেতা ছিল, তার হাত ধরেছিল। এক গোত্রের নেতা হচ্ছে সোরাকা, আর এক গোত্রের নেতা কোরাইশদের আর এক নেতা, ওর হাত ধরে যুদ্ধের মাঠে তারা গল্প করছে আর লোকজনকে সাহস দিচ্ছে আর আগে বাড়তে বলছে। এই অবস্থায় জিব্রাইলকে দেখেলে শয়তান একেবারে টান দিল। যখন টান দিয়েছে, আরে কোথায় কোথায় পালাচ্ছ কেন, পালাচ্ছ কেন, আরে বলছে না 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 না, আমি আর থাকতে পারবো না। এই অবস্থাটাকে আল্লাহ পাক তুলে ধরেছেন। আসেন, তরজমা এবং তাফসীর হলে এখন এই শানে নজুল বা এই ঘটনাটি বুঝতে পারবেন। আল্লাহ পাকের সাদ করছেন, ওয়াইজ জাইয়ানা লাহুম শয়তানু আমালাহুম, স্মরণ করো যখন মক্কার মুশরিক বদরের যে কাফের যোদ্ধারা ছিল তাদের জন্য শয়তান তাদের কাজকর্মগুলিকে সুসজ্জিত করে পেশ করেছিল, চাকচিক্যময় করে পেশ করেছিল। ইবলিস শয়তান, এখানে শয়তান বলতে ইবলিস শয়তানকে বোঝানো হয়েছে।
যে সুরাকা রূপ ধারণ করে এসেছিল। ওয়াকালা এবং মক্কার মুশরিক যোদ্ধাদেরকে বলেছিল, লা গালিবা লাকুমুল ইয়াউমা মিনান নাস, মানব জাতির মধ্যে আজকের দিনে তোমাদেরকে পরাজিত করার কেউ নেই। আজকে মোহাম্মদ কেন, যে কোনো মানুষ আসুক না কেন, তোমাদেরকে আজকে পরাজিত করতে পারবে না, কারণ তোমরাও শক্তিশালী আর তোমাদের সাথে আমরাও আছি, আমি আছি, আমি বাকর গোত্রের নেতা তোমাদের সাথে আছি, ভয় করিও না। তারপর ওয়াইন্নি জারুন লাকুম, কারণ আমি তোমাদের পাশেই আছি, জারুন মানে প্রতিবেশী, আমি তোমাদের পাশেই আছি, আমি তোমাদের সাথেই আছি, আমি তোমাদের সহযোগী হিসাবে আছি। ফালাম্মা তারা আতিল ফিআতান, যখন দুই দল পরস্পরকে দেখতে পেল, কাফেরদের সেনা দল আর মুসলিম সেনা দল, একদল আর এক দলের মুখোমুখি হইল, একদল আর এক দলকে দেখতে পাচ্ছে যে এখন যুদ্ধ শুরু হচ্ছে, অর্থাৎ যুদ্ধ যখন শুরু হলো, নাকাসা আলা আকিবেই, তখন এই ইবলিশ শয়তান যে সুরাকার রূপ ধারণ করে এসেছিল মানুষের রূপে, সে পেছন দিকে পালায়ন করল, নাকাসা মানে উল্টো দিকে ফিরে যাওয়া, আর আকিব পায়ের গোড়ালিকে বলা হয়, উল্টো দিকে পেছন দিকে ফিরে পালায়ন করল। তখন তার পাশে যারা ছিল তারা ডাকছে যে কোথায় যাচ্ছ, তুমি যাচ্ছ কেন, পেছন দিকে কেন? তখন সে বলছে, ওয়াকাল, আর বলল ওই শয়তান, ইন্নি বারি উম্মিনকুম, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বারি মানে সম্পর্ক ছেদকারী, ইন্নাল্লাহ বারি উম্মিনাল মুশরিকিনা ওয়া রাসূলু, সূরা তাওবাতে পড়েছেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্ক ছেদ করছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিক থেকে। জি, ওয়াকাল ইন্নি বারি উম্মিনকুম, আমার কোনো সম্পর্ক নেই তোমাদের সাথে, কেন, আরে এতক্ষণ ছিলি আমাদেরকে সাহস দিলে, কেন সম্পর্ক, ইন্নি আরাম আলা তারাউন, কারণ আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখতে পাও না। আল্লাহ সেই সময় দেখিয়ে দিয়েছে, এটা থেকে এ বোঝা জানে যে সবসময় শয়তান মালায়িকা দেখতে পায় এটাও প্রমাণ করে না, এতটুকু প্রমাণ করে যে সেই সময় দেখতে পেয়েছে, কিন্তু আমাদের কাছে এর অতিরিক্ত কোনো কোরআন এবং হাদিসের দলিল নেই যে জিন শয়তান আমাদের জন্য আনসিন, আমরাও দেখি না, অদৃশ্য, তাই না? আমাদের চোখের সামনে জিন শয়তান আছে, দেখি না, ঠিক না? আমাদের সামনে চোখের সামনে ফেরা ফেরেশতা মালায়েকা আছে, আমরা দেখি না, এটা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু তারা পরস্পরকে দেখে, মানে জিন শয়তান ফেরেশতাকে দেখে, এটা আমরা বলতে পারবো না। আল্লাহ আলম, আল্লাহ আলম, যেই ক্ষেত্রে আমাদের জ্ঞান নেই, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করছেন, হ্যাঁ, যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নেই, মানে দলিল প্রমাণ নেই, তার পিছনে পড়িও না। হ্যাঁ বলারই বা কি প্রয়োজন, আর না বলারই বা কি প্রয়োজন, হ্যাঁও বলবো না আর নাও বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন এই ইবলিসের কথাগুলি নকল করতে গিয়ে, যে ইবলিস কি বলল, ইন্নি বারি উম্মিনকুম, তোমাদের থেকে আমি সম্পর্ক ছেদ করছি, ইন্নি আর আমালা তারাউন, আমি এমন কিছু দেখছি যা তোমরা দেখো না, জিব্রাইল আলাইহিস সালামকে দেখে ফেলেছিল। তারপরে সে বলছে, ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। শয়তান আল্লাহকে ভয় করে নাকি? শয়তান আল্লাহকে ভয় করে? এখানে ইন্নি আখাফুল্লাহ শয়তানের ভাষায় রয়েছে, আর সূরায় কোন সূরায় রয়েছে, আফে যাইবরা সূরা হাসরে ইন্নি আখাফুল্লাহ ওখানেও আছে। হ্যাঁ জি, আমি আল্লাহকে ভয় করি। তো শয়তানকে আসলে ভয় করে? যারা ভয় করে না তারাও ভয় করি কথাটি কখনো কখনো বলে, বলে বলে না? আজকাল যেসব বেনামাজি মুসলিম আছে ওদেরকে জিজ্ঞেস করেন, ভাই নামাজ পড়েন, কেমন কথা বলেন, মুসলিম আমার নামাজ পড়বো না, বলে না বলে না, মিথ্যুক না? হ্যাঁ, এক অক্ত নামাজ পড়লেও নিজেকে নামাজি মনে করে, জুমা পড়লেও নিজেকে নামাজি মনে করে, খেয়াল খুশি যখন মনে হইলো নামাজ পড়লো আর সেটাকেও নিজে সেই ক্ষেত্রেও নিজেকে নামাজি মনে করে, নামাজি নয়। যারা অসৎ চরিত্রের মানুষ অথবা জিন তারা মিথ্যা কথা বলে, আর বিশেষ করে মানুষের চাইতে বেশি জিন মিথ্যা কথা বলে। এই কথাটির কোরআনে কারিমের এই যে বাক্যটি ইন্নি আখাফুল্লাহ, কার কথা এটি? ইবলিস শয়তানের কথা। এই কথাটি সম্পর্কে তাফসির কারগণ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস রয়েছে যে ওই আবু হুরায়রার আর বাইতুল মাল বা যে খেজুরগুলি ছিল ফিতরার,
ওগুলোর মসজিদে পাহারা দেওয়ার ঘটনার হাদিস সহিহ বুখারীতে রয়েছে। আর চোরের রূপ ধরে শয়তান আসলো, আসার পরে খেজুর ভরে নিয়ে যেতে শুরু করলো, তখন ধরে ফেলেন, এক রাত ধরলেন তিনি, তারপরে আবার তার কাকিতুমি নীতিতে ছেড়ে দিলেন, দ্বিতীয় রাতও আবার প্রতিশ্রুতি নিয়ে ছেড়ে দিলেন, আর তুই আসবি না হলে তোকে ছাড়বো না, জামায়া হয়ে গেলো আবার ছেড়ে দিলেন, তৃতীয় রাতে আর তো ছাড়বে না, দেখলে উপায় নেই, আর কান্নাকাটি করে তো লাভ নাই, আর অজুহাত চলে না, একবার চলে দুইবার চলে, কতবার আর ছাড়ে, তখন কি বলেছিল শয়তান, যে তোমাকে এমন একটি জিনিস শিখিয়ে দিচ্ছি, এই শিখিয়ে দিচ্ছি ভালো জিনিসটা আমাকে ছেড়ে দাও। আয়াতুল কুরসির ফজিলত, গুণাগুণ শিখিয়ে দিয়েছিল, তাই না? লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরুবুকা শায়তানুন, যদি আয়াতুল কুরসি পড়ে ইজা আওয়াই তাইলা ফিরাশিক, নিজের বিছানে যখন আশ্রয় নেবে, অর্থাৎ বিছানে যখন ঘুমাতে যাবে, শুইতে যাবে, তখন যদি ফাকরা আয়াতুল কুরসি পড়ে নিও, যে আয়াতুল কুরসি জানা আছে আপনাদের, তাই না? সূরা বাকারা আয়াতুল কুরসি যদি পড়ে নাও, তাহলে লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন, সর্বদা আল্লাহর পক্ষ থেকে সুরক্ষাকারী বডিগার্ড ফেরেশতা তোমার জন্য নিযুক্ত থাকবে, ওয়ালা ইয়াকরুবুকা শায়তানুন, আর তোমার কাছে শয়তান আসতেই পারবে না। কে শিখাচ্ছে? শয়তান নিজেই শিখাচ্ছে যে তোমার পাশে শয়তান আসতে পারবে না। তো শয়তান, কারণ ও জানে যে কোনখানে আমরা যেতে পারি না, এই লোকটার কাছে যেতে পারি না কেন, সবার কাছে যেতে পারছি, সবার ঘরে যেতে পারছি, আর এই লোক শুয়ে আছে, এর কাছে কেন যেতে পারি না? তো তিক্ত অভিজ্ঞতা ওর আছে, এটা বাস্তব অভিজ্ঞতা বলা যেতে পারে, তাই না? শয়তানের ওর ভিত্তিতে বলছে যে কারণটা কি, তখন কারণ খুঁজেছে, দেখ যে এই আয়াতুল কুরসি পড়ে তখন খোঁজ নিয়েছে যে যেতে কেন পারি না, আয়াতুল কুরসি পড়ছে ঘুমাবার আগে, এই জন্য এর কাছে যেতে পারি না, এর ক্ষয়ক্ষতি করতে পারি না, এর উপরে জাদুর তাসির হয় না, এর উপরে বান মারলে কিছু হয় না, হ্যাঁ, এর ক্ষয়ক্ষতি করার চেষ্টা করলে হয় না, একে জিনে ধরতে পারে না, একে মৃগীর রোগ ধরতে পারে না, ইত্যাদি ইত্যাদি, জি, কোন রকমের অনিষ্ট তার ক্ষতি করতে পারে না, শয়তান কাছে আসতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ঘটনা বর্ণনা করলেন যে আজকে চোরের অবস্থা, নবী সাল্লাম জিজ্ঞেস করলেন, কারণ তিনি ওহির দ্বারা জানছেন যে কি ঘটেছে রাত্রে, মা ফালা সিরুকা ইয়া বাহরের, আবুরা তোমার ওই কয়েদির কি খবর? সে ইয়া রাসূলুল্লাহ, আজকেও ছেড়ে দিয়েছি, কিন্তু আমাকে আয়াতুল কুরসির ফজিলত শিখিয়ে দিয়েছে, ঠিক না? নবী সাল কি বলেছিলেন, সাদা কাকা ওয়াহুয়া কাযুবুন, কথা তোমাকে সত্য বলেছে কিন্তু সে হচ্ছে মহামিথ্যাবাদী, কাযুবুন মোবাল্লাগার শেগাও, যেমন আল্লাহ মানে মহাজ্ঞানী, আলেম মানে জ্ঞানী, আর আল্লাহ মানে হচ্ছে মহাজ্ঞানী, ঠিক ওই রকমই কাযুবুন মানে হচ্ছে কাজেব মানে মিথ্যুক, আর কাযুবুন মানে মহামিথ্যুক, চরম মিথ্যুক। নবী সাল্লাম তাহলে শয়তানকে কি বলেছেন? চরম মিথ্যুক। এখানে তাফসীরকার এই কথাই বলেছেন যে ইন্নি আখাফুল্লাহ, কথাটি যে ইবলিস শয়তান বলেছিল, কথা সাদা কাকা, কথা সত্য, যে প্রত্যেক মানুষ এবং জিনকে আল্লাহকে ভয় করতে হবে, কথাটি ঠিক বেরিয়েছে, কিন্তু ওয়াহুয়া কাযুবুন, তার অন্তরে বিশ্বাস নেই কথায়, সে তার জবানের অন্তরের সাথে মিল নেই, অন্তরেও ভয় করে আর জবানে কথা উচ্চারণ করছে এমনটা নয়, অন্তর আর জবানে যদি বৈপরীত্য থাকে তো কথাকে মিথ্যা বলা হয়, যদিও কথাটি সত্য হয়, একটি সত্য কথার জন্য যেটা মুখে বলছেন সেটা অন্তরে থাকতে হবে, হ্যাঁ, আর সেই মোতাবেক কাজ হইতে হবে, বুঝছেন না আমার কথা? কথাটি আসলে সত্য কিন্তু অন্তরে আপনার ওর ওপর আস্থা নেই, ওই কথাটি আপনি নিজেই মনে করেন না, তাহলে আপনি মিথ্যুক, তাহলে আপনি কি, একেই না মোনাফিক বলা হয়। মোনাফিক কাকে বলে? কথা একরকম, কথায় বলছে যে কালু নাশহাদু আন্নাকা ইন্নাকা লা রাসূলুল্লাহ, সূরা মোনাফিক করে নাই, তারা কি বলতো? নাশহাদু, আমরা সাক্ষী দিচ্ছি যে নিঃসন্দেহে আপনি আল্লাহর রসুল, তো নিঃসন্দেহে আল্লাহর রসুল, এই কথাটি সত্য না মিথ্যা? তাহলে জবানে মোনাফিকরা যে কথাটি বলতো কথাটি সত্য, কিন্তু মোনাফিকদের অন্তরে এটার বিশ্বাস আছে? বিশ্বাস নেই, যার ফলে আল্লাহ পাক ওদেরকে সত্যবাদী বলেননি, আল্লাহ ইয়ালাম ইন্নাকা লা রাসূল, আর আল্লাহ ভালো করে জানেন যে নিঃসন্দেহে নবী তুমি আল্লাহ রসুল, আল্লাহ ইয়াশহাদ, আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছেন যে ইন্নাল মোনাফিকিনা লা কাযিবুন, নিশ্চয়ই মোনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী।
মুনাফিক তো কথাটি নাশাদান ইন্নাকা লারাসূলুল্লাহ, কথাটি তো সত্য বলেছিল, মুখে সত্য, কিন্তু মুখের সাথে অন্তরের যেহেতু মিলছিল, অন্তরে বিপরীত কথা ছিল যে মোহাম্মদ রসুল নয়, মোহাম্মদকে নবী মানি নে, মোহাম্মদের কথা শুনি নে, সেই জন্য আল্লাহ তাদেরকে কাজে ভুল বলেছেন। এখানেও ঠিক ওই রকম আয়াতটাকে ওইভাবে বুঝতে হবে, কথা সত্য ইন্নি আখাফুল্লাহ, কিন্তু শয়তান হচ্ছে মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী, কারণ অন্তর থেকে বিশ্বাস করে বলেননি, আল্লাহকে আসলে ভয় করে না, অন্তরে আল্লাহর ভয় নেই, না হলে সে মুসলিম হয়ে যেত, সে ইমান নিয়ে আসতো, সে নিজেও গোমরা থাকতো না, আর মানুষ আরজনকে গোমরা পথভ্রষ্ট করতো না, জাহান্নামীদের নেতৃত্ব দিত না, জাহান্নামীদের নেতৃত্ব দিচ্ছে ইবলিস শয়তান। ইন্নি আখাফুল্লাহ, তার এই হচ্ছে শয়তানের কথা। আল্লাহ শাদীদুল ইকাব, আর মহান আল্লাহ হচ্ছেন কঠোর শাস্তিদাতা। শাদীদ মানে কঠোর, হ্যাঁ, আর ইকাব মানে হচ্ছে শাস্তি, কঠোর শাস্তিদাতা। এই কথাটিও সত্য, কিন্তু শয়তানের বিশ্বাস নেই কথায়, শয়তান এই কথা মানে না, মানে না, অনেক সময় জানা আছে তারপরেও মানে না, তো শয়তানের জানা আছে, কারণ শয়তানকে ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করা হয়েছে বা তাকে বিতাড়িত করা হয়েছে, হ্যাঁ, সুতরাং এই শয়তান কথা জানে কিন্তু মানেন না, তাহলে জানা শুধু যথেষ্ট নয়, জানার পরে কি করতে হবে, মানতে হবে, সামে না শোনার পরে ওয়া তা না মেনে নিলাম বলতে হবে। ইদ ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন গাররা হাউলা দীনুহুম ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাইন্নাল্লাহা আজিজুন হাকীম। এই আয়াতে আল্লাহ পাক মুনাফিকদের কথা বলেছেন। মুনাফিকরা কি বলেছিল, আল্লাহ পাক বলেছেন স্মরণ করো, এই বদরের যুদ্ধের সময় মুনাফিকরা বলেছিল, ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে, অন্তরে কিসের ব্যাধি রয়েছে, হ্যাঁ, অন্তরের যে শিরা উপশিরাগুলো আছে ওগুলো বন্ধ হইতে যাচ্ছে, হ্যাঁ, সুতরাং হার্ট অ্যাটাক হইতে যাচ্ছে, এইরকম ব্যাধি, এটা শারীরিক ব্যাধি, হার্টের যদিও রোগ হয় এটা হচ্ছে কি শারীরিক ব্যাধি। আর কোরআনে কেরিমে যে তাদের অন্তরে, যাদের অন্তরে ব্যাধি ছিল, আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ বলতে কোন রোগের কথা বোঝানো হয়েছে, সুভাতের রোগ, সংশয়ের রোগ, অবিশ্বাসের রোগ, কুফরির রোগ, অমান্য করার রোগ, জি হ্যাঁ, এই রোগ, এই একটি রোগ মানুষকে সত্য গ্রহণে বাধা সৃষ্টি করে, আর একটি রোগ হচ্ছে শাহওয়াতের রোগ, কুপ্রবৃত্তির রোগ, মনের কামনা বাসনা চাহিদা, অবৈধ বৈধ অবৈধ সব রকমের চাহিদা পূরণ করতে চাই, যার ফলে আল্লাহর আদেশ নিষেধ মানতে প্রস্তুত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মুনাফিকরা যখন বলেছিল, এবং ওই সব লোকেরা যাদের অন্তরে ব্যাধি, সংশয়ের ব্যাধি, অবিশ্বাসের ব্যাধি, না মানার ব্যাধি, কুফরির ব্যাধি, শিরকের ব্যাধি, এসব ব্যাধি, এগুলি হচ্ছে মারাত, এগুলি হচ্ছে মারাত্মক রোগ। দুনিয়ার রোগ থাকলে কি হবে, একটু সুস্থ চলাফেরা করতাম না, অসুস্থই থাকলাম, তাই না? দুনিয়ার রোগ থাকলে আপনি অনেক কিছু দুনিয়ার ক্ষেত্রে কাজকর্ম করে অনেক উন্নতি করতে চান, দুনিয়ার কিছু উন্নতি ব্যাহত হইল, এই না হবে। কিন্তু দিনের ক্ষেত্রে যদি দিনের ওপর থাকেন, তাহলে দুনিয়ার যদি রোগ থাকে তাতে কোনো যায় আসে না, বরং রোগের ওপর আপনি আল্লাহর কাছে উত্তম প্রতিদান পাচ্ছেন, সব আপনার আমল নামে লেখা হচ্ছে, আখেরাত আপনার সুন্দর আছে। কিন্তু অন্তরে যদি সংশয়ের ব্যাধি থাকে, কুফরি শিরকের ব্যাধি থাকে, বিদাতের ব্যাধি থাকে, মুনাফিকি কপটতার ব্যাধি থাকে, অথবা শাহওয়াত মনের অবৈধ চাহিদা পূরণ করব, সুতরাং খুন করে থাকে, জেনা করে থাকে, সমকামিতা করে থাকে, বিভিন্ন পাপে জড়িয়ে থাকে, ধন সম্পদ অবৈধভাবে উপার্জন করে থাকে, এই শাহওয়াতের ব্যাধি থাকে, তাহলে দুনিয়ায় যতই হিরো হোক না কেন জাহান্নামে যেতে হবে, তাই না? মাত্র কয়েকদিন পরে, কখন যে ওই সময় চলে আসে যখন জাহান্নামে যেতে হবে, হবে কি হবে না? তাহলে এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য আগে আপনাকে চেষ্টা করতে হবে, যাতে আপনার ভিতরে সংশয়ের ব্যাধি না থাকে, আর শাহওয়াত কুপ্রবৃত্তিরও ব্যাধি না থাকে। আল্লাহ পাক যেন সমস্ত ব্যাধি মুক্ত আমাদেরকে করেন, আল্লাহ পাক সমস্ত রোগ থেকে আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন মুনাফিক এবং যাদের অন্তরে ব্যাধি ছিল, মুনাফিকদের অন্তরে ব্যাধি আর কাফেরদের অন্তরে ব্যাধি রয়েছে, তাহলে মুনাফিক কাফের সকলেই শামিল এই কথাই। এরা কি বলেছিল এই বদরের যুদ্ধের সময়, গাররা হাওলাই দীনহুম,
এই মুসলিমদেরকে তাদের ধর্ম প্রতারিত করেছে। মুসলিমরা এই তাদের ধর্ম মানতে গিয়ে হ্যাঁ তাদের ধর্ম তাদেরকে ধোকা দিয়েছে, ধর্মের আবেগে এরা এসে বসে আছে, হাতির সামনে এসে বসে আছে। অর্থাৎ মুসলিম কখনো জিততে পারে? ওইদিকে 1000 মক্কার মুশরিকরা কাফেররা, আর এরা 313 জন। 1000 মক্কার মুশরিকরা তারা অস্ত্র সজ্জিত, তাদের কাছে ঘোড়া রয়েছে, যুদ্ধের ময়দানে সেই যুগে অত্যন্ত গুরুত্ব রাখত ঘোড়া। আর মুসলিমদের কাছে একটি ঘোড়াও নেই, আর অস্ত্র নিয়ে যুদ্ধের জন্য কোনো প্রস্তুতি নিয়ে যায়নি, তারা অন্য উদ্দেশ্যে গিয়েছে। আর হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা তৈরি করে দিয়েছেন, তারপরে এরা লড়াই করবে বলছে। এদেরকে তাদের ধর্ম প্রতারিত করে রেখেছে, ধোকাই পড়ে আছে, এরা কখনো বিজয় লাভ করতে পারবে না, এই কথা বলেছিল আল্লাহ পাক। বলছেন অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, শোনো ভুল কথা এটি, যারা আল্লাহর উপর ভরসা করে অবশ্যই আল্লাহ তাদের সাহায্য করে, তাদের জন্য যথেষ্ট। আল্লাহ সূরা তালাকে কি বলেছেন, অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপর আস্থা ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। এখানে আল্লাহ কি বলছেন, যারা আল্লাহর উপর ভরসা করে আস্থা করে তাদের জেনে রাখা উচিত যে ফাইন্নাল্লাহ আজিজুন হাকিম, নিঃসন্দেহে মহান আল্লাহ হচ্ছেন মহাপরাক্রান্ত, আজিজ, তাকে কেউ পরাজিত করতে পারে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবাই কেরাম মুমিনিন মুসলিমিনদের সাথে মহান আল্লাহ রয়েছেন, ইন্নাল্লাহ মানা। আর হাকিম, তিনি মহাবিজ্ঞানী, তার প্রত্যেকটি আদেশ নিষেধে যা তিনি সৃষ্টিগতভাবেও করছেন, যা ঘটাচ্ছেন, তাতে রহস্য রয়েছে। সুতরাং মুসলিমরা যদিও কাফেলার উদ্দেশ্যে, যে বাণিজ্য কাফেলা আমরা লুটে নিয়ে চলে আসব, ওই উদ্দেশ্যে এসেছিল, কিন্তু আল্লাহর সেখান থেকে সরিয়ে দিয়ে বদরের যুদ্ধে বাঁধিয়ে দেওয়ায় হেকমত রয়েছে, রহস্য রয়েছে। তিনি হাকিম, এমনিতে তিনি এই কাজ করেন না। সুতরাং এই কথা কখনো ভাবিও না যে এরা ধোকায় পড়ে রয়েছে, এরা হেরে যাবে। আয়াতের তফসির তো হলো, কিন্তু এই আয়াত বদরের সময় নাজল হয়েছে, তাই না? এই আয়াতে এই যে কথাগুলি বলা হয়েছে মুনাফিকদের কথা, তো মুনাফিকরা যুদ্ধেও যায়নি, গিয়েছিল মুনাফিকরা ওহদের যুদ্ধে গিয়ে রাস্তা থেকে ফিরে এসেছিল, কিন্তু বদরের যুদ্ধে তার মুনাফিকরা যায়নি, কারণ জিহাদের জন্য যাওয়া হয়নি। সেখানে কি জন্য যাওয়া হয়েছিল, কাফেলার ধন সম্পদ হাসিল করার জন্য। তো এখানে তো সব খাঁটি মুমিনরা গিয়েছে, ঠিক না? তাহলে ওদের মধ্যে কোনো মুনাফিক নেই। আর ওইদিকে মক্কার কাফের মুশরিকরা, আর একটা কুফরি শক্তি আছে সেখানে, সকলে কাফের, ওখানে তো আর কোনো মুনাফিক নেই। না, ওখানে মুনাফিক ছিল, মক্কায় মুনাফিক থাকার প্রশ্ন ওঠে না, মক্কায় কোনো মুনাফিক ছিল না। এদের থেকে বোঝা যায় যে অমুসলিম দেশে সাধারণত মুনাফিক থাকে না, অমুসলিম দেশে মুনাফিক থাকে না, অমুসলিমদের মধ্যে তো থাকে না, তারা কাফেরই, ওদের মধ্যে থেকে আবার কপট মুনাফিক কেন হবে? মুসলিম সমাজে মুনাফিক হয়, আর বিশেষ করে মুসলিম মেজরিটি যেসব দেশে রয়েছে সেসব দেশে মুনাফিক বেশি আছে, ওইসব দেশে মুনাফিক বেশি আছে, কারণ ওখানে মুনাফিক তৈরি করা প্রয়োজন রয়েছে বাইরের যে কুফরি শক্তিগুলো আছে তাদের, যে ওদের দ্বারা ইসলামের ক্ষতি করিয়ে নি, হ্যাঁ ওদের দ্বারা আমাদের সমর্থন চাই, ওদের মাঝে থেকে আমাদের কিছু চেলা চাই। সেই জন্য মুসলিম দেশে দেখেন ইসলামের বিরুদ্ধে বেশি লেখা হচ্ছে, ইসলামের বিরুদ্ধে বেশি বলা হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? যে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে বেশি বলা হচ্ছে না, রাসূলের বিরুদ্ধে বেশি বলা হচ্ছে না, হ্যাঁ কোরআনের বিরুদ্ধে বেশি বলা হচ্ছে না, কোরবানের বিরুদ্ধে বলা হচ্ছে না, কেন বলা হচ্ছে? কারণ মুসলিম সমাজে মুনাফিক পয়দা হবে, মুসলিম সমাজে বাইরের যে কুফরি শক্তি করে ছড়া মুনাফিক পয়দা করবে। মক্কায় তো মুনাফিক ছিল না, আর সাহাবাই কেরামরা গিয়েছেন যে 313 জন, তাদের মধ্যে মুনাফিক নেই। তো মুনাফিকরা বলল যে এই যুদ্ধ শুরু করে দিল, তো এতে কি হয়েছে, এরা প্রতারিত হয়েছে, মুসলিমরা এখনো ধোকায় আছে, ভাবছে যে জিতবো, জিততে পারে? এ কথা কোথা থেকে আসলো, কারা বলল?
একটি মত হচ্ছে, আর এটি হচ্ছে সঠিক মত, যে মদিনায় যে মুনাফিকরা ছিল, ওরা মদিনা মুনাফিকরা ছিল, ওরা খবর পেয়েছে যে কাফেলা এগিয়ে মক্কার দিকে চলে গেছে আবু সুফিয়ানের, আর যে বাণিজ্য কাফেলা লুট করার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, ওটা হাতছাড়া হয়েছে, এখন বদর যুদ্ধ শুরু হতে যাচ্ছে খবর পেয়েছে। তখন এই মুনাফিকরা বলেছিল এই কথা যে গাররাহা ওলাই দীনহুম, এদের ধর্ম এদেরকে প্রতারিত করেছে, যে এরা এখনই শুরু করেছে মক্কার এত বড় একটা শক্তি, আর এই শক্তির বিরুদ্ধে মাত্র কয়েকটা মুহাজিরিন আর কয়েকটা মুসলিম আনসার মিলে চলে গেছে লড়াইয়ের জন্য বদরে। আর কেউ কেউ এর ভিন্ন বলেছেন তাফসিরকাররা, যে মক্কায় যেসব লোকেরা ছিল মুসলিম হয়ে ভিতর ভিতর হিজরত করতে পারে নাই, কিন্তু নতুন নতুন মুসলিম হয়েছে, হিজরত করেও আসতে পারেনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে বেশি কিছু শিক্ষাও পায়নি, মক্কাতে আছে, ওরা খবর পেয়েছে, তখন ওরা বলেছে যে এই মোহাম্মদ সাল্লাম তার সাথী সঙ্গীরা এরা প্রতারিত হয়েছে তাদের ধর্মের ক্ষেত্রে, এরা জিততে পারে, এইরকম কথা বলেছিল। আল্লাহ আলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন এই বদরে যেসব কাফেররা ইসলামের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছিল আবু জাহালের নেতৃত্বে, তাদের সম্পর্কে, আবু জাহাল এবং তার সাথে যারা সাথী সঙ্গীরা ছিল তাদের সম্পর্কে এই আয়াত নাজিল হয়। আর যদিও তাদের সম্পর্কে নাজিল হয়েছে, কিন্তু আয়াতের তাফসীর বা অর্থ হচ্ছে ব্যাপক, সকল কাফেরকে সামিল, সকল কাফেরের মৃত্যুর অবস্থাকে সামিল, এখানে কাফেরদের মৃত্যুর অবস্থাকে উল্লেখ করা হয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ তারা ইয তাওয়াফাল্লাযিনা কাফারু আল মালায়েকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম ওয়াযুকু আযাব আল হারিক। হে নবী, তুমি যদি দেখতে পেতে যখন ফেরেশতাগণ, মালাকুল মওত এবং তার সাথী সঙ্গী ফেরেশতারা, যারা মানুষের আত্মা গ্রহণের কাজে দায়িত্বে নিয়োজিত আছেন, যখন ফেরেশতাগণ কাফেরদের আত্মাগুলি হরণ করে, তাওয়াফা ইয়াতাওয়াফা মানে গ্রহণ করা, এখান থেকে ওয়াফাত বলা হয়, হ্যাঁ মতকে, মৃত্যুকে কি বলা হয় আরবিতে, ওয়াফাত বলা হয়, এখান থেকে তাওয়াফা, ওয়াফাত মানে আত্মাকে গ্রহণ করা হয়েছে, আত্মা মালাকুল মত, মতের ফেরিস্তা গ্রহণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন যেহেতু সৃষ্টিকর্তা, আর তিনি তার আদেশেই আত্মা গ্রহণ করা হয়, মৃত্যু দেওয়া হয়, সেই জন্য আল্লাহর ক্ষেত্রেও বলা হয়েছে আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুস হেনা মাউতিহা ওয়াল্লাতি লাম তামুত ফি মানামিহা, সূরা জুমারে আল্লাহ পাক বলছেন আল্লাহ মানুষের আত্মাগুলি গ্রহণ করে, আল্লাহ ইয়াতাওয়াফাল আনফুসা হেনা মাউতিহা, তাদের মৃত্যুর সময়, যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসে, ওয়াল্লাতি লাম তামুত, আর যাদের মৃত্যুর সময় এখনো আসেনি, প্রতিদিন ঘুমাবার সময় তাদের আত্মাগুলিও আল্লাহ গ্রহণ করেন, ওয়াল্লাতি লাম তামুত, যাদের মতের সময় আসেনি, ফি মানামেহা, তাদের নিদ্রার সময় আল্লাহ কি করেন, আত্মাগুলি গ্রহণ করে নেন। তাহলে মতটা তো মত আছেই, কিন্তু ঘুমটাও হচ্ছে এক ধরনের কি, আত্মা আল্লাহর কাছে চলে যাওয়া, কিভাবে চলে যায়, কতটা পরিমাণ চলে যায়, কতটা সম্পর্ক থাকে দেহের সাথে, আর কি ধরনের সম্পর্ক থাকে না আছে, গল্প করছেন, গল্প শুনতে পাই না, নিদ্রায় গভীর নিদ্রায় ডুবে আছে, কিন্তু হালকা ঘুম থাকলে অথবা একটু নাড়াচাড়া দিলে হোঁশ এসছে, কিছু বুঝছে, কিছু শুনছে, মনে হচ্ছে কানে কিছু ভেসে আসছে, হচ্ছে না, কারো ঘুম গভীর, কোনো সময় গভীর, কোনো সময় হালকা, অনেক সময় ভাবছেন যে ঘুমিয়ে আছে আর তার বিরুদ্ধে আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে করছেন আর সব শুনছে, কিন্তু হ্যাঁ মিয়া বিবিতে গল্প করছেন আর ছেলেকে নিজের ঘরে রেখেছেন অথবা মেয়েকে নিজের ঘরে রেখেছেন, অনেকে মূর্খতার সাথে 7 বছর 8 বছর 10 বছরের ছেলে কি আমোদ ফুর্তির গল্প করছেন, ও বাচ্চা মনে হচ্ছে ঘুমিয়ে আছে, ও শুনছে সব, এই জন্য সতর্কতা অবলম্বন করবেন এই ক্ষেত্রে, অনেকে অসতর্ক এই ক্ষেত্রে, যখন বুঝতে শিখে নিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে বিছানায় আলাদা করতে বলেছেন, তো বাচ্চাদের ঘর আলাদা করাটাই হচ্ছে বাঞ্ছনীয়, আর না হলে সতর্ক থাকতে হবে। ওয়াফাত বা তাওয়াফার কথা বলছিলাম, গ্রহণ করা,
ওয়ালাউ তারা, হে নবী তুমি যদি দেখতে পেতে ওই সময় যেই সময় ফেরেশতাগণ কাফেরদের আত্মাগুলি হরণ করেন বা গ্রহণ করেন, কি অবস্থায় করেন কাফেরদের আত্মাগুলি গ্রহণ? ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তাদের চেহারায় মুখমণ্ডলে এবং তাদের পেছনে পিঠে অথবা পাছাই দুটো কি শামিল? আদবার দোবরের বহুবচন, দোবর এমনি শাব্দিক অর্থ হচ্ছে পাছা, কিন্তু আদবার পিঠটা, পিঠটা পিঠের আরবি আলাদা আছে, জাহার আছে, কিন্তু এটাকেও সামিল, যেহেতু ওইটাও সামনের বিপরীত পেছন দিকে রয়েছে, সেই জন্য এখানে পিঠকেও সামিল আর পাছাকেও সামিল, পেছন দিক এক কথায়। ফেরেশতারা ওই সময় কাফেরদের আত্মাগুলি গ্রহণ করেন এবং তাদের মুখেও মারেন, গালে মার দেন আর পেছন দিকেও মার দেন। এই মারতে মারতে আত্মা বের করে নিয়ে যান। এই মারার ধরনটাও কি? এগুলো হচ্ছে গাইবিয়াত, এগুলো হচ্ছে অদৃশ্য। আর একজন মুসলিম বহু অদৃশ্যে বিশ্বাস করে, বরং তাদের ইমানই শুরু হয় অদৃশ্য দিয়ে, ইমান বিল্লাহ দিয়ে, আল্লাহ, ইমান বিল গায়েব, না দেখে বিশ্বাস, ঠিক কিনা? আল্লাহর আরশ কুরসি না দেখে বিশ্বাস, কবরের জীবন, মৌতের জীবন, আখিরাত, জান্নাত, জাহান্নাম, সবকিছু গায়েব আর গায়েব, গায়েব ছাড়া, ইমান বিল গায়েব ছাড়া কোনো ব্যক্তি, অদৃশ্যের প্রতি বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তি মমিন মুসলিম হতেই পারে না। আপনি দুনিয়ার ক্ষেত্রে আজকাল যান্ত্রিক সভ্যতার যুগে অনেক আনসিন জিনিস দেখলে, যেগুলি চোখে ধরে না, দেখতে পাওয়া যায় না, সেগুলি বিশেষজ্ঞরা বললে বিশ্বাস করেন, বৈজ্ঞানিক বললে বিশ্বাস করেন। তো আজকালকার যুগে আর অদৃশ্যকে বিশ্বাস করি না, এ কথা অযৌক্তিক, এ কথা অযৌক্তিক, কারণ দুনিয়ার ক্ষেত্রে আমরা বিশ্বাস করছি, মানুষ না দেখা জিনিসের কথা বলছে আমরা বিশ্বাস করে নিচ্ছি। সুতরাং রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন তিনি সবচেয়ে বেশি জানেন, যে সব গায়েবের কথা বলেছে অবশ্যই বিশ্বাস করতে হবে। এই জন্য কোরআনে কারিম শুরু হয়েছে সূরা ফাতিহার পরে কি দিয়ে? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন কারা? মুত্তাকিনই রাস্তা পাবে এই কোরআনে কারিম দিয়ে জান্নাতের, আল্লাযিনা ইউমিনুন বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে যে আল্লাহ বিশ্বাস করতে বলেছেন, যা আল্লাহ বলেছেন, যা রাসূল বলেছেন, না দেখে মুরব্বীরা বলেছে সে যেন বিশ্বাস করবেন, খবরদার না, ভালো করে শুনে রাখেন, না দেখে যেই সেই কথা বিশ্বাস করবেন না, না দেখেই বিশ্বাস করবেন যে আব্দুল কাদের জিলানির মায়ের পেটেই কত পারা করার মুখস্থ, 18 পারা করার মুখস্থ, আব্দুল কাদের জিলানির বড় পীর সাহেবের নাম বিনা উজুতে নিলে 250 পশম পড়ে যায়, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহর নাম বিনা উযুতে নেন, গোসল ফরজ হয়ে আছে তাও নেন, কোনো কিছুই পড়ে না। তারপরে আব্দুল কাদের জিলানির সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানিহি, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির আজকার করতেন, সুবহানাল্লাহ বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, আল্লাহু আকবার বলতেন, হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতেন, আল্লাহর নাম স্মরণ করতেন, আলা কুল্লি আহিয়ানি সর্বদা সব সময়, পাক অবস্থায়, না পাক অবস্থায়, গোসল ফরজ থাকা অবস্থায়ও সুবহানাল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতিটি, সহিহ মুসলিমের হাদিস। তো আল্লাহর নাম নিলে বিনা উযুতে, বিনা গোসলে ক্ষয়ক্ষতি হয় না, রসুলের নাম নিলে ক্ষয়ক্ষতি হয় না, কিন্তু জিলানি বাবার নাম নিলে সর্বনাশ হয়ে যায়। এই হচ্ছে ইসলাম ধর্ম নাকি? এটা আর একটা নতুন ধর্ম, ইসলাম ধর্ম নাই। আল্লাহ পাক রব্বুল কি বলছেন যে কাফেরদের যখন মওতের মুহূর্ত আসে মালাকুল মওত তাদের মুখে মারেন, চেহারাতে মারেন আর পেছনেও মার দেন, আর তাদেরকে শাসানি দেন, ধমক দেন শক্ত ভাষায়, বলেন ওয়াজুকু আজাব আল হারি, তোমরা স্বাদ গ্রহণ করতে থাকো আজাব আল হারি, দাহন শাস্তির, জ্বলন্ত আগুনের শাস্তির, হারিক, হারিক বলা হয় আগুন লাগে, আজকাল হারিক বলা হচ্ছে, আগুন লেগে গেছে কোথায়, ফি হারিক, হারিক বলছে, আহরাকা ইউহরিকু, ইহরাকান মানে জ্বালিয়ে দেওয়া, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম। আচ্ছা, কাফেরদের মতের সময় তাদের চেহারায় আর তাদের পেছনে মায়ের কেন ফেরেশতারা দেন? আল্লাহর কারণ বয়ান করছেন, এটা এই জন্যই, যালিকা এর কারণ হচ্ছে বিমা কদ্দামাত আইদিকুম, হে কাফেররা, হে মুশরিকরা,
হে পাপিষ্ঠরা, তোমাদের কৃতকর্ম, তোমাদের পাপ সমূহ, তোমাদের হাতগুলি যা অগ্রিম পাঠিয়েছে, শাব্দিক অর্থ হাত অগ্রিম পাঠিয়েছে, হাত দ্বারাই যেহেতু ধারণ করা হয়, হাত ছাড়াও মানুষের পাপ হয়, চোখ দিয়েও পাপ হয়, কান দিয়েও পাপ হয়, জবান দিয়েও পাপ হয়, পা দিয়েও পাপ হয়, কিন্তু হাত দিয়ে বোঝানো হয়েছে যে অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের যেই পাপগুলি করেছে এই পাপের ফলাফল হচ্ছে মওতের সময় ফেরেশতার মার খাওয়া। ফেরেশতারা আর ফেরেশতাদের মার যে কেমন হয় সুবহানাল্লাহ, এই গায়েব কেউ না দেখলে ঠিক আর দুনিয়ার মার দু চারটা চড় খেলেন, হ্যাঁ আর পেছন দিক থেকে দু চারটা বাড়ি পড়লো পিঠে, আল্লাহু আকবার, আল্লাহর আজাব। আল্লাহর এই ফেরেশতারা, এই একটা ফেরেশতার একটা ডানা দিয়ে সারা পৃথিবীকে যদি উল্টো পাল্টা করে রেখে দেন তাহলে ফেরেশতার মারটা কত জোরে পড়ে। যেই কাফের ওই সময়টা পেয়েছে সে স্বাদ পেয়ে গেছে, আর কাফের প্রস্তুত থাক, মুশরিক প্রস্তুত থাক, পাপিষ্ঠ গুনাহগার প্রস্তুত থাক, এই মার খাওয়ার জন্য আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, আল্লাহ পাক আমাদেরকে সংশোধন করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদেরকে তওবা করে তাঁর দিকে, তাঁর সন্তুষ্টির দিকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ পাক তারপরে বলছেন যে ওয়ান্নাল্লাহ লাইসা বিযাল্লামিল আবিদ, আর নিঃসন্দেহে আল্লাহ বান্দাদের উপর কখনো জুলুমকারী নন। এই যে মার ফেরেশতারা দিবে আর এটা আল্লাহর পক্ষ থেকে জুলুম হবে এমনটা না। আল্লাহ বলছেন ওমা যালামাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপর জুলুম করেনি, ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, মানুষরা নিজেদের উপর জুলুম করেছে, নিজের উপর নিজেই জুলুম করেছে, নিজের ক্ষয়ক্ষতি নিজেই করেছে। কাযাবে আলে ফিরআউন, আল্লাহ পাক বলছেন যে এই মক্কার কাফের মুশরিকদের অবস্থা হচ্ছে ফিরাউনের অনুসারীদের মতো। এখানে একটি শব্দ এখানে উজ্জ্ব আছে, দাবহুম, দাব কুফারে কুরাইশ বা কুফারে মক্কা, কাযাবে আলে ফিরআউন, এই মক্কার কাফের মুশরিকদের অবস্থা হচ্ছে ফিরাউনের অনুসারী বা ফিরাউনের বংশধর এর অবস্থার মতো। দাবুন মানে আদাতুন মানে অবস্থা, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, আর ওই সব কাফেরদের অবস্থার মতো যারা তাদের পূর্বে ছিল, ফেরাউনের পূর্বে ছিল, যেমন নূহ আলাইহিস সালামের জাতির মতো, আল্লাহ ধ্বংস করেছেন ওই জাতিকে, আদ সামুদ জাতির মতো যাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। কাফারু বি আয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করেছিল, অমান্য করেছিল, ফাখাযাহুমুল্লাহ বিযুনুবিহিম, তাদের পাপের কারণে আল্লাহ পাক তাদেরকে পাকড়াও করেছিলেন, ধরে নিয়েছিলেন। এই রকমই মক্কার কাফের মুশরিকদের অবস্থা, আল্লাহ এদেরকেও এখন বদরের প্রান্তে ধরে ফেলেছে, এটা হচ্ছে প্রথম ধরা, আর এরপরে চলবে মক্কা বিজয় পর্যন্ত। আল্লাহ পাক একথা বলতে চেয়েছেন। আল্লাহ পাক তারপরে বলছেন ইন্নাল্লাহ কাওয়িয়ুন শাদীদুল ইকাব, নিঃসন্দেহে মহান আল্লাহ কাওয়িয়ুন মহাশক্তিধর, কাওয়িয়ুন বড় শক্তিমান, শাদীদুল ইকাব কঠোর শাস্তিদার। ফেরেশতারা যে কাফের মুশরিকদের চেহারে আর পেছনে মার দিয়ে থাকেন, এটি বদরের যুদ্ধ সম্পর্কে বলা হয়েছে। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলেছেন একটু আপনাদেরকে শোনাই, তাফসীর ইবনে কাসির থেকে বলছেন কালা ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইজা আকবাল আল মুশরিকুনা বিউজুহিম ইলাল মুসলিমিন, বদরের প্রান্তে যখন মুশরিক সেনা দল সামনে বেড়ে মুসলিমদের দিকে এগিয়ে আসছিল, জারাবু ওজুহাহুম বিসয়ুফি, তখন তাদের চেহারাই তরবারির আঘাত হানতেন ফেরেশতারা, ওয়াইদা ওয়াল্লাউ, আর যখন পালাতে শুরু করতো, এরকম মার খেয়ে অনেকে পালাতে শুরু করতো, পালাতে যখন শুরু করেছে আদরা কাথুমুল মালায়কাতু ফাযারাবু আদবারাহুম, তখন ফেরেশতারা তাদের উপর ধাওয়া করে তাদের পিছে পিছনে ছুটে তাদের পেছন দিকে মার দিত। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে মার দিয়েছেন মক্কার কাফের মুশরিকদেরকে, যারা বদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সাহাবাই কেরামদের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছিল। আর এটা প্রত্যেক কাফেরের মওতের সময় ঘটে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে মক্কার মুশরিকদেরকে আল্লাহ পাক ভালো সুখে রেখেছিলেন, এদের সুখ বিভিন্ন দিক থেকে, আর্থিক দিক থেকে ওরা সুখী ছিল, নিরাপত্তার দিক থেকে সবচেয়ে বেশি নিরাপত্তা মক্কায় ছিল তখন। এসব কথাগুলি আল্লাহ পাক রব্বুল কোরআন কারীমের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, হ্যাঁ সূরা কুরাইশ
ছোট্ট সুরা পড়লেও তাতে পাবেন। হ্যাঁ, তাতে আছে ইলাফিম কুরাইশ, ইলাফিম রেহলাতাস শীতায় ওয়াসাইফ। হ্যাঁ, তাদের বাণিজ্যিক সফর হইতো দুটো, একটা শীতকালে, শীতকালে এমন দেশের জন্য সফর করত গরম দেশে, আর গ্রীষ্মকালে ঠান্ডার দেশে, শাম দেশে, প্যালেস্টাইনে, দামেস্কে, ওইদিকে সফর করতো তার। আর এই দুইটা সফরের মাধ্যমে এত তারা লাভবান হয়ে যেত, সারা বছর বৈশা বৈশা খেত। একদিকে আল্লাহ রুজি রিজিকের ব্যবস্থা এরকম রেখেছেন, আর এক রুজির ব্যবস্থা আছে, সেটা হচ্ছে হজ উমরা। ওই 1400 সালে জাহেলিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম যে হজ উমরা শুরু করে গেছেন, হ্যাঁ, কাবা ঘর নির্মাণ করে চলে আসছে, আর মক্কার লোকেরা বৈশা বৈশা সারা দুনিয়া থেকে লোকেরা আসছে, হ্যাঁ, আর কুফরির অবস্থায়, শিরকের অবস্থায় তারা হজে আসছে, উমরা আসছে, মক্কায় জিয়ারতের জন্য আসছে, এসে ইনকাম হয় না? আরে লোকজনের যা তা থইলেই ইনকাম হবে, ইনকাম সোর্স, একটা বড় ইনকাম সোর্স এটা। তো আল্লাহ পাক এগুলি যে আল্লাহর অনুগ্রহ যে তোমাদেরকে আল্লাহ কত সুখী করেছেন এগুলি দিয়ে কথা বলেছেন। আর মক্কা যেহেতু আল্লাহর ঘর সেখানে রয়েছে, সেই জন্য সকল মানুষের অন্তরে একটা শ্রদ্ধা রয়েছে, হ্যাঁ, এর একটা প্রভাব রয়েছে। সুতরাং মক্কা সম্পর্কে অসৎ উদ্দেশ্য করে মক্কায় হামলা করব এই সাহস কারো ছিল না। কে একজন সাহস করেছিল? আব্রাহাম নামে, তখন আল্লাহ শিক্ষামূলক একটা শাস্তি দিয়েও দিয়েছেন, এর মাধ্যমে আরো বেশি প্রভাব পড়েছে মানুষের উপরে। আরে যা করি করি, কিন্তু মক্কা সম্পর্কে অসৎ উদ্দেশ্য করলে আব্রাহার মতো আমাদের দশা হবে, এতে আরো বেশি মান সম্মান বেড়ে যায় মক্কার কাফের মুশরিকদের, আরো বেশি নিরাপত্তা মজবুত হয়ে যায় মক্কা, ঠিক কিনা? জি হ্যাঁ। তো আল্লাহ পাক এইসব নিয়ামত দান করেছেন, কত সুখের জিনিস। এই সুখকে ধ্বংস করে দিল মক্কার লোকের বদমাইশি, কুফরি, তাদের খারাপ আচরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে তাদের দুর্ব্যবহার, আর সাহাবায়ে কেরাম মুমিনদের সাথে, ইসলামের সাথে তাদের শত্রুতা। আল্লাহ পাক তাই বলছেন, জালিকা, হে মক্কার মুশরিকেরা, দেখো তোমাদেরকে খুব নিয়ামত রেখেছিলাম, আমি পরিবর্তন করতাম না। তোমাদের এই নিয়ামত, ধন সম্পদের নিয়ামত, আর গোত্রীয় নেতৃত্বের নিয়ামত, আর তারপরে সারা আরব, আর আরবদের গোত্রীয় নেতৃত্ব থাকলেও যারা মক্কার লোক তাদের আবার আরেকটা প্রভাব ছিল অন্যান্য গোত্রের উপরেও, খুব শ্রদ্ধা করতো সকলে, কারণ মক্কায় যেতে হবে আমাদেরকে, সেজন্য সবাই মানত ওদেরকে। আল্লাহ বলছেন যে তোমাদের এই নিয়ামত আমি ছিনিয়ে নিতাম না, তোমরা যদি আল্লাহর সাথে খারাপ আচরণ না করতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খারাপ আচরণ না করতে, তাকে বিতাড়িত না করতে, তাঁর দাওয়াত সাদরে গ্রহণ করতে, তার সাথী সঙ্গীদের উপর জুলুম অত্যাচার না করতে, তাদেরকে হিজরত করতে বাধ্য না করতে, তাহলে তোমাদের নিয়ামত আমি ছিনিয়ে নিতাম না, তোমাদের কাছে নেতৃত্ব রাখতাম। আল্লাহ বলছেন, যালেকা, শুনে রাখো, তোমাদের বিপর্যয় কেন আসলো হে কাফেররা? পরিবর্তন করেন না, যেই নিয়ামত আল্লাহ কোন সম্প্রদায়ের ওপর করেছেন বা যেই অনুগ্রহ আল্লাহ করেছেন, যতক্ষণ পর্যন্ত তারা নিজের অবস্থাকেই পরিবর্তন না করে দেয়, নিজেদের অবস্থা পরিবর্তন করেছে, নিজেরাই যখন খারাপ হয়েছে তখন আর এই নেতৃত্বের যোগ্যতা তাদের থাকে নাই, এই নিরাপত্তা তারা হাসিল করবে, নিরাপদ মক্কায় বাস করবে এই যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে, সুখের দিন কাটাবে এই সময় তারা শেষ করে ফেলেছে। আল্লাহ পাক তখন তাদের কাছ থেকে নেতৃত্ব, তাদের কাছ থেকে মক্কাতুল মুকাররমা, তাদের তারা যে ছিল কাবার মুতাওয়াল্লি, এই সমস্ত কিছু ছিনিয়ে নিয়ে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশেদিনের হাতে দিয়ে দিলেন। এই আয়াত যদিও প্রেক্ষাপট হচ্ছে এ বদরের যুদ্ধ আর মক্কার কাফেরদের ইসলাম দ্রোহিতা, ইসলামের শত্রুতা, কিন্তু সকল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক কিনা? সুতরাং আল্লাহর যে নিয়ামত আল্লাহ দান করেছেন আপনাকে ব্যক্তি জীবনে, আপনি এই আয়াত আপনার উপর ফিট করবেন। আপনি যদি পাপমুক্ত থাকেন, আল্লাহ যে সুখ শান্তি আপনাকে পারিবারিক, আর্থিক, আর শারীরিক, আর মানসিক, আর নিরাপত্তাগত দিয়েছেন, আল্লাহ কখনো কেড়ে নেবেন না। কিন্তু আপনার পাপ যখন বেড়ে যাবে, আপনি নিজে চরিত্রহীন, তখন আপনার স্ত্রীও চরিত্রহীন হয়ে যাবে। আপনি নিজেই যখন চরিত্রহীন,
তখন আপনার ছেলে মেয়েগুলো চরিত্রহীন পয়দা হবে। আপনি নিজেই যখন অসৎ তখন আপনার ছেলে মেয়েরা সব অসৎ আর অসতী হবে। আপনি যখন নিজেই আল্লাহর অকৃতজ্ঞ হবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ামত ছিনিয়ে নেবেন, নিরাপত্তার নিয়ামত ছিনিয়ে নেবেন, নেতৃত্বের নিয়ামত ছিনিয়ে নেবেন, নিয়ামতে আপনার সচ্ছলতার নিয়ামত ছিনিয়ে নেবেন, আপনার পারিবারিক যে শান্তি ছিল, শারীরিক মানসিক শান্তি ছিল, সেসব আল্লাহাক ছিনিয়ে নেবেন। এটাই করে আল্লাহ ফাকর রব্বুল আলামিন। ভারত উপমহাদেশের ইতিহাস এর জন্য স্পষ্ট প্রমাণ। 800 বছরের মুসলিম রাজত্ব কোথায় চলে গেছে? আজকেও যদি তাদের যদি স্বাধীনতার বক্তব্য দিতে হয়, আর 26 জানুয়ারির বক্তব্য দিতে হয়, ওই লালকেল্লা থেকে বক্তব্য দিতে হয়। লালকেল্লা কারা তৈরি করেছে? হ্যাঁ, লালকেল্লা কারা তৈরি করেছে? হিন্দুরা তৈরি করেছে, খ্রিস্টান ব্রিটিশরা তৈরি করেছে, কারা তৈরি করেছে? তাজমহল কারা তৈরি করেছে? হ্যাঁ, জামা মসজিদ কারা তৈরি করেছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এই নিয়ামত আল্লাহ পাক ছিনিয়ে নিয়েছে। কখনো মুসলিমরা কল্পনা করতে পারে না আজকে থেকে 300 বছর আগে যে আমরা খ্রিস্টানদের 250 বছর গোলামি করব আর তারপরে আবার কাফেরদের গোলামি করতে হবে, কখনো কল্পনা করতে পারেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতে ছিনিয়ে নেন মানুষের পাপের কারণে, মানুষের পাপের কারণে। শিরকের পাপ সবচেয়ে বড় পাপ ভারত উপমহাদেশে। কবর মাজার পূজার পাপ সবচেয়ে বড় পাপ। আল্লাহ যখন দেখলেন যে হিন্দুদের দুর্গা পূজা আর মুসলিমদের দুর্গা পূজায় কোনো পার্থক্য থাকলো না, এরাও গায়রুল্লাহকে সেজদা করে আর এরাও গায়রুল্লাহকে সেজদা করে, এরাও মুশরিক আর এরাও মুশরিক, তখন আল্লাহ পাক দেখলেন যে তোদের কাছে কোরআন থাকা সত্ত্বেও ঘরে ঘরে কোরআন কারীম রয়েছে, তারপরে তোরা যখন মুশরিক, তোরা যখন সুফি ইজমে বিশ্বাসী, তোরা ওয়াহদাতুল ওজুদ আর হুলুলের কুফরি আকীদায় বিশ্বাসী, তোরা এই ফানাফিল্লায় বিশ্বাসী, তোরা আল্লাহর কাছে পৌঁছে গেলে নাকি তোদের ফরজ নামাজ আর থাকে না, ইবাদত বন্দিগি থাকে না, হারাম হারাম থাকে না, সব কিছু তোদের ওলিদের জায়েজ হয়ে যায়, এসব যখন ইসলাম বিরোধী কুফরি আকীদা তোদের, আল্লাহ এই নিয়ামতকে, নেতৃত্বের নিয়ামতকে ছিনিয়ে নিয়েছেন। মুসলিমরা সবচেয়ে বেশি সচ্ছল ছিল, কারণ নেতৃত্ব যার কাছে থাকে, যাদের কাছে থাকে তারাই সচ্ছল থাকে, সচ্ছলতার নিয়ামত ছিনিয়ে নিয়েছেন। মুসলিমরা সবচেয়ে বেশি দরিদ্র, মুসলিমরা সবচেয়ে বেশি কমজোর, মুসলিমরা হয়েছে যত রিক্সা চালক সব হচ্ছে মুসলিম। এই জন্য আল্লাহ পাক যাদেরকে সিংহাসনে বসিয়েছিলেন, হ্যাঁ, তাদেরকে আল্লাহ পাক রিক্সা চালক রিক্সার সিটের উপরে বসাই দিয়েছেন। এ হচ্ছে আল্লাহ পাকের মায়ের। এটা প্রত্যেক জাতির জন্য রয়েছে, প্রত্যেক জাতির জন্য রয়েছে। এক যুগ ছিল এত ধন সম্পদ ছিল আর এত সচ্ছলতা এরা কি আর সামে ছিল, এগুলি কথা আরব মাধ্যমগুলি আজকাল লিখছে, কিন্তু আজকে সেখানে নিরাপত্তা রয়েছে না, সেখানে মানুষের জানমাল ইজ্জত আবরুর হেফাজত রয়েছে না, সেখানে আর্থিক সুখ শান্তি রয়েছে না, মানসিক সুখ শান্তি রয়েছে, সবসময় অশান্তিতে বসবাস করছে মানুষ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করলে এইভাবে আযাবে ইলাহি নেমে আসে। আল্লাহ পাক রব্বুল তার গজবে যেন আমাদেরকে পাকড়াও না করেন, আল্লাহ পাক তার গজবের আগে আমাদেরকে তওবা করে ফিরে আসার যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের রাজি হয়ে যান, আর আমাদের আশেপাশে যারা পাপ করছে তাদের পাপে আল্লাহ আমাদেরকে যেন ধরে না নেন। আল্লাহ মালা তো আখেজ না বেমা ফাফাল আফা সুফাহ মিন্না। আমাদের মধ্যে যারা নির্বোধ বেকুফ পাপিষ্ট মুসলিম সমাজের, তাদের কারণে আমাদের সৎ লোকদেরকে সর্বনাশ করিও না, সৎ লোকদেরকে আল্লাহ পাক তুমি এই পাপীদের কারণে লাঞ্ছিত অবদস্ত করিও না, তাদের উপরে তুমি তোমার আজাব দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে ও আন্নাল্লাহ সামিউন আলিম, নিঃসন্দেহে মহান আল্লাহ সর্বশ্রোতা, সব কিছু শোনেন, আলিমুন সব কিছুই জানেন। সুতরাং তোমরা কি বলছো তাও শুনছেন, তোমরা কি করছো তাও জানছেন। হ্যাঁ, সুতরাং তোমরা যদি আল্লাহ পাকের অকৃতজ্ঞ হও, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আর আল্লাহর শুকরিয়া আল্লাহর প্রতি ইমান নিয়ে আসা, আল্লাহর শুকরিয়া হচ্ছে আল্লাহর তৌহিদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা, আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে শিরক মুক্ত হওয়া, আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে রসুলের নিছক অনুসরণ করা, ইত্তিবা করা, আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে বিদাত মুক্ত হওয়া, আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে ফরজ ওয়াজিব আদায় করা, আল্লাহ পাকের শুকরিয়া হচ্ছে হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকা, আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে মেহনতি হওয়া, আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে দূরে থাকা, এ হচ্ছে আল্লাহ পাকের শুকরিয়া। যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন আল্লাহ কখনো নিয়ামত ছিনিয়ে দেবেন না, আল্লাহ সব কিছু শুনছেন, আল্লাহ সব কিছুই দেখছেন। কাদাবে আলে ফিরাউন, আল্লাহ পাক বলছেন যে মক্কার মুশরিকদের অবস্থা হচ্ছে ফিরাউনের অনুসারীদের মতো, ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম আর ওই সব কাফেরদের মতো যারা ফিরাউনের পূর্ব ছিল জালেম কাফের, তাদের মতো এদের দশা হয়েছে আর হবে। কাযযাবু বি আয়াতি রব্বিহিম, তারা তাদের প্রতিপালকের আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, অস্বীকার করেছিল, মিথ্যা জেনেছিল,
فَأَهْلَكْنَاهُمْ بِذُنُوبِهِمْ সুতরাং তাদের পাপসমূহের কারণে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। وَأَغْرَقْنَا آلَ فِرْعَوْنَ এবং ফেরাউনের অনুসারীদেরকে আমি ডুবিয়ে ধ্বংস করেছিলাম, পানিতে ডুবিয়ে আল্লাহ পাক ধ্বংস করে। ফেরাউন কি কল্পনা করেছিল, হ্যাঁ এক দুশ্মন মূসা এ যেন না আসতে পারে সেই জন্য কত যে হাজার হাজার ছেলে সন্তান বনী ইসরায়েলদের খুন করেছে, কিন্তু আল্লাহ যে যার হাতে ফেরাউনের পতন ধ্বংস রেখেছেন সেই মূসাকে শেষ তো করতে পারল না, বরং তার বাড়িতেই তাকে মানুষ করতে হইল, লালন পালন তাকেই দিয়ে আল্লাহ করিয়ে নিল। এতে থেকে বুঝতে পারছেন না যে আল্লাহ কত শক্তিমান, কত শক্তিমান। যতই কিছু আপনি করেন আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারবেন না। আরে না হয় মূসাকে মারলো না মারলো না, কিন্তু নিজের বাড়িতে আবার লালন পালন। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খাইরুল মাকিরিন, তারা ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল করেন, আল্লাহ কৌশল করেন, আল্লাহ খাইরুল মাকিরিন আর উত্তম কৌশলকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। যে তুই মারবি মূসাকে তোর বাড়িতেই তোর কাছেই মানুষ করে নেব, তোকে দিয়ে হ্যাঁ তোর তার ভরণ পোষণের সব খরচ তোর কাছে নেব। দুধ পান করাচ্ছেন মূসার মা আর খরচ আসছে ফেরাউনের তহবিল থেকে। জি হ্যাঁ জি হ্যাঁ, এতেও যদি আমাদের আল্লাহর উপর তওয়াক্কল না মজবুত হয়, আল্লাহর উপর ভরসা যদি আমাদের আর যদি সহি শুদ্ধ না হয়, দুনিয়ার উপায় উপকরণের উপর আস্থা ভরসা থাকে, তাহলে আমাদের ইমান কোথায়? আল্লাহ তো বাস্তবে প্রমাণ দেখাচ্ছে, এমন না যে শুধু মানে থিওরিক্যাল কথা যে আল্লাহ শুধু বলেছে আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ যথেষ্ট, আল্লাহর উপরে ভরসা করলে যথেষ্ট। আল্লাহ তো বাস্তবেও দেখিয়েছেন, মূসা আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, আর এরকম বহু ঘটনাই রয়েছে। আমাদের কাছে তো অল্প আল্লাহ কিছু বয়ান করেছেন, বহু ঘটনা রয়েছে যেগুলি আমাদের জ্ঞানের বাইরে রয়েছে, ঠিক না? তো আল্লাহ পাকে হেফাজত করে, সুতরাং আল্লাহকে ধরেন, মজবুত আল্লাহকে ধরেন। আল্লাহকে যে ধরে আল্লাহ কখনো অসহায় ছেড়ে দেবেন না, ছুঁড়ে ফেলে দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে আমি কি করলাম, ওয়া আগরাকনা আলা ফিরআউন, ফিরআউনের অনুসারীদেরকে আমি পানিতে নিমজ্জিত করলাম, ডুবিয়ে ধ্বংস করলাম। অকুল্লুন কানু জালিম, কেন ধ্বংস করলাম, কারণ এরা প্রত্যেকে জালেম ছিল, এরা প্রত্যেকে জালেম অন্যায়কারী ছিল। জুলম কত প্রকার? তিন প্রকার, কি কি? আল্লাহর হক নষ্ট করা জুলম, যেটা হচ্ছে সবচেয়ে বড় হক হচ্ছে আল্লাহর তৌহিদ, তৌহিদ নষ্ট করা মানে শিরক, এজন্য শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম। সূরা লোকমানে লোকমান হাকিমের ভাষায় তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছে ইন্না শিরকা লা জুলমুন আজিম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম, এটা হচ্ছে একটা জুলম। তাহলে মুশরিক কাফের সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় জালেম, খুনি সবচেয়ে বড় জালেম না, মুশরিকের পরে বড় জালেম, জেনাকারী বড় জালেম, কিন্তু মুশরিকের চাইতে বড় জালেম না, কাফের চাইতে, নাস্তিকের চাইতে বড় জালেম না, অবিশ্বাসীর চাইতে বড় জালেম না। তার দ্বিতীয় জুলম মান্দার হক নষ্ট করার জুলম, জি হ্যাঁ মানুষের হক নষ্ট করেছেন, অথবা মানুষ ছাড়া কোনো পশু পাখির হক নষ্ট করেছেন, পশু পাখির জুলম হতে পারে। আপনার বাড়ির গরু সেই জন্য আপনি সকাল বিকাল পিটাতে থাকবেন, হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়ির চাকর বা আপনার স্ত্রী সেই জন্য ভূতের মতো খাটাইতে থাকবেন, সারাদিন খাটতে আছে, খাটতে আছে আপনার স্ত্রী, হ্যাঁ কারণ আপনার মায়ের সে দাসী, হ্যাঁ হিন্দু সভ্যতা আপনাকে শিখিয়েছে, যার ফলে ওই যে সকালে ফজরে উঠেছে সারাদিন খাটতে আছে, খাটতে আছে আপনার খেদমত, আপনার বাপ মায়ের খেদমত, আপনার ভাই বোনের খেদমত, করতে করতে আপনার বোন সাবালিকা হয়ে বসে আছে রান্নাঘরে যাবে না, আপনার মা সুস্থ বসে আছে যাবে না, সহযোগিতা করবে না, আর ভূতের মতো খাটতে 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 রাত 10টা 11টা হবে তখন কখনো বিছানে আসার সুযোগ হবে। এই জুলুম করে নাকি আমাদের দেশের মানুষ না, পারিবারিক জুলুম, এগুলো জুলুম, যে জুলুম টের পায় না শরীয়তের জ্ঞান না থাকার কারণে জুলুম, এগুলি এইরকম বহু জুলুম রয়েছে, এগুলো জুলুমুল ইবাদ, একজন অপরজনের জুলুম করে থাকে। আরেক জুলুম হচ্ছে পাপ করা, নিজের ব্যক্তি জীবনে কারো কোনো মানুষের হক নষ্ট করলেন না, ব্যক্তি জীবনে যে কোনো পাপ করা ফরজ ছাড়া জুলুম, হারাম নাজায়েজ করা জুলুম। আপনি নামাজ ছেড়েছেন, আপনার নামাজ ছাড়ে আমার কারো ক্ষতি হয়নি, কিন্তু যে নামাজ ছেড়েছে সে নিজের উপর জুলুম করেছে। এই জন্য কোরআনে বলা হয়েছে বহু আয়াতে জালামু আনফুসাহুম, নিজেদের উপর জুলুম করেছে। ফজরের নামাজ পড়েননি আপনি, ফজরে জামাতে আসেননি, আপনার উপর জুলুম করেছেন। আপনি দিন শিখেননি আপনি, আপনি আপনার উপর জুলুম করেছেন, বোঝা গেছে? এইরকমই নিজের ব্যক্তি জীবনে যে পাপ, আপনি ফিল্ম দেখেছেন, আপনার ফিল্ম দেখায় কোনো মানুষের ক্ষতি হবে না,
যদি ফিল্ম অন্যের কাছে না ছড়ান তাহলে অন্যের কাছে ছড়াইলে অন্যেরও ক্ষতি হলো, কিন্তু আপনি যদি ব্যক্তি জীবনে আপনি ফিল্ম দেখেন, মহিলার ছবি দেখছেন, সেক্স ছবি দেখছেন, হ্যাঁ খারাপ ছবি দেখছেন, তাহলে আপনি এই হারাম কাজ করে নিজের উপরে জুলুম করেছেন। সুতরাং আল্লাহ পাকের পাকড়াও এর আযাবের প্রতীক্ষা করুন। প্রত্যেক গুনার কুপ্রভাব রয়েছে মানুষের উপর। আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লুন কানু জালিমিন, ইসবগুলি সবগুলি জালেম ছিল, হয় কাফের মুশরিক জালেম, আর না হলে ফরজ ওয়াজিব ছাড়া জালেম, হারাম নাজায়েজ কাজ করা জালেম, আর না হলে মানুষের উপরে জালেম। কত বড় জালেম ছিল! আর ফেরাউন আর ফেরাউন অনুসারে সব রকমের জুলুম করেছে, মানুষের উপরে জুলুম, বনী ইসরায়েলদের উপরে জুলুম করেছে। আল্লাহ পাক তারপর ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহিল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিন, নিঃসন্দেহে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হচ্ছে আল্লাহর নিকটে ওইসব লোকেরা যারা কুফরি করেছে, যারা অস্বীকার করে, অবিশ্বাস করে, যারা বিশ্বাস করে না, ঈমান নিয়ে আসে না, এরা হচ্ছে নিকৃষ্ট প্রাণী। ফাহুম লা ইউমিনুন, সুতরাং এই নিকৃষ্ট প্রাণী যারা তারা ঈমান নিয়ে আসবে না, যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে এরা হচ্ছে নিকৃষ্ট প্রাণী। মতের আগে আগে যদি তওবা করেন, ঈমান নিয়ে চলে আসে, তাহলেই তা থেকে মুক্ত হইতে পারবে। আল্লাযিনা আহাদা মিনহুম, তাদের একদল হচ্ছে এই রকম, যাদের সাথে হে নবী তুমি চুক্তি করলে, সুম্মা ইয়ানকুযুন আহদাহুম ফি কুল্লি মাররা, তারা তাদের চুক্তি ভঙ্গ করে প্রতিবার, একবার না যতই চুক্তি করো না কেন চুক্তি ভঙ্গ করে থাকে। ওহম লা ইয়াত্তাকুন, আর তারা ভয় করে না। তাহলে চুক্তি ভঙ্গ করা কাবিরা গুনাহ, আর যারা চুক্তি ভঙ্গ করে এটা চুক্তি ভঙ্গ করা কাফেরদের চরিত্র। আর এইটা কোরআনে কারিমের কথা, এত সত্য, এত সত্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানার কাফেরা শুধু চুক্তি ভঙ্গ করতো না, আজ পর্যন্ত চুক্তি ভঙ্গ করে যারা আল্লাহ দ্রোহী কাফের। মুমিন মুসলিম কখনো চুক্তি ভঙ্গ করে না, যদিও দুনিয়ার দিক থেকে লস হয় কিন্তু চুক্তির ওপর অটল থাকে। হুদাইবিয়ার সন্ধি তার স্পষ্ট প্রমাণ করে, রাসূলুল্লাহ চুক্তি ভঙ্গ করেননি, তারাই চুক্তি ভঙ্গ করেছে, যার ফলে মক্কা বিজয় হয়েছে, চুক্তি নষ্ট করেছে তারা। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন ফাইম মাতাসতাফান্নাহুম ফিল হার, সুতরাং এই কাফের যারা চুক্তি ভঙ্গ করি তাদেরকে যদি রণক্ষেত্রে হে নবী তুমি পেয়ে যাও, ফাশাররিদ বিহিম মান খালফাহুম, তাদের মাধ্যমে তাদের পেছনে যারা সমর্থনে রয়েছে, শক্তি যোগান দেওয়া রয়েছে, তাদেরকে ছিন্ন ভিন্ন করে দাও, বিক্ষিপ্ত করে দাও, এমন মার দাও যারা সামনে মুখামুখি হয়েছে তাদেরকে, যে পিছনে যারা সাপোর্টে রয়েছে তারা ছিন্ন ভিন্ন পালায়ন করে, এইরকম মার দিতে হবে রণক্ষেত্রে। আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন স্বয়ং আল্লাহর দুশ্মনকে কেমন করে প্রতিহত করতে হবে, আল্লাহ দুশ্মনকে কেমন করে পরাজিত করতে হবে। লা আল্লাহুম ইয়াজাক্কারুন, যাতে করে তারা স্মরণে রাখে, সারা জীবন মনে থাকে যে কেমন হ্যাঁ মার পড়েছে। কারণ মমিন মুসলিম সামনে বাড়ে, কারণ সামনে বেড়ে যদি মৃত্যুবরণ করি তাহলে শাহাদাত পাব, হ্যাঁ পেছনে যদি পালায়ন করি তাহলে কাবিরা গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে, হ্যাঁ আর যদি আল্লাহর দুশ্মনকে ধ্বংস করে আসতে পারি, জাহান্নামে পৌঁছে দিতে পারি, তাহলে গাজিয়ে ফিরে আসু। সুতরাং কখনো পিছন দিকে সরবে না একজন মুসলিম। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানা, যদি কোনো সম্প্রদায়ের পক্ষ থেকে বিশ্বাসঘাতকতার আশঙ্কা করো, যে খেয়ানত করবে, চুক্তি করছে কিন্তু কখন গাদ্দারি করে দেবে, এইরকম যদি ভয় হয় তাহলে ফামবেজ এলাইহিম আলা সাওয়া, তোমরা গোপনে হামলা করে দিবে না, বরং তাদের দিকে এই চুক্তিকে নিক্ষেপ করে দাও, নাবাজায় আম্বজ মানে নিক্ষেপ করে দাও, ফেলে দেওয়া, তাদের দিকে এই চুক্তিকে নিক্ষেপ করো আলা সাওয়া, সমতার সাথে, মানে একেবারে সমানভাবে, তোমরা যেমন জানছো যে এদের সাথে আর কোনো চুক্তি থাকলো না, ওরাও যাতে করে ওইভাবে জেনে নেয় যে আমাদের সাথে আর কোনো চুক্তি নেই, যে কোনো সময় যুদ্ধ বাঁধতে পারে, কারণ আর চুক্তি নেই, এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। তাহলে ইসলাম কত সুন্দর শিক্ষা দিয়েছে, কাউকে ধোকা দিয়ে প্রতারিত করে মারা জায়েজ নয়, ক্ষয়ক্ষতি করা জায়েজ নয়, তোমার সাথে কোনো চুক্তি নেই, যে কোনো সময় তোমার সাথে আমার লড়াই হইতে পারে, জানিয়ে দিতে হবে, আল্লাহ পাক বলছেন। আর বলবো যে তোমাকে নিরাপত্তা দিলাম, আসো আর তারপরে মেরে দিলাম, এটা কাপুরুষদের কাজ, কাফেরদের কাজ, কাপুরুষদের কাজ, বীর পুরুষ মুজাহিদের কাজ নয়, এটা ইসলাম করে না, কাফের মুশরিকরা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খায়িনিন, নিঃসন্দেহে আল্লাহ পাক খেয়ানতকারী বিশ্বাসঘাতকদেরকে ভালোবাসেন না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু, আর কাফেররা যেন এই ধারণা না করে যে সাবাকু, তারা এগিয়ে চলে গেছে, তারা হাত ছাড়া হয়ে গেছে, তাদেরকে কেউ ধরতে পারবে না, ইন্নাহুম লা ইউজেজুন,
তারা কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর তার সাথী সঙ্গীদেরকে মুমিনদেরকে হারাতে পারবে না। আজাজা মানে হারিয়ে দেওয়া। কাফের কোনোদিন আল্লাহর সেনাদলকে হিজবুল্লাহকে হারাতে পারবে না। ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, সুতরাং তোমরা যথাসাধ্য তোমাদের শক্তি অর্জন করো, যথাসাধ্য তোমাদের শক্তি আদা মানে প্রস্তুত করা, প্রস্তুত করো তোমরা তাদের জন্য কাফেরদের সাথে মোকাবেলার জন্য, মাস্তাতাতুম যতটা পারো, মিন কুওয়া শক্তি, কুওয়াতুন শব্দ নাকেরা অনির্দিষ্ট, যখন যেমন শক্তির প্রয়োজন রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তীর ধনুকই শক্তি ছিল, এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস রয়েছে এই আয়াতের তাফসিরে, আলা ইন্নাল কুওয়াতা রামি, শুনে রাখো ভালো করে, যে শক্তি কোরআনের ভাষায় যে বলা হয়েছে সেটা হচ্ছে রামি, নিক্ষেপ করা, নিক্ষেপ করা, নিক্ষেপ করা মানে তীর আন্দাজ হওয়া, তীর চালানোতে পারদর্শিতা অর্জন করো, এটা হচ্ছে প্রস্তুতি নেওয়া। আজকালকার যুগেও নিক্ষেপ করা হয়, কিন্তু অনেক বড় কিছু নিক্ষেপ করা হয়, তার জন্য প্রস্তুতি নিতে হবে। তার জন্য প্রস্তুতির কথা আল্লাহ ফাকর রব্বুল আলামিন বলেছেন, অমির রেবাতিল খেইল, এবং খেইল মানে হচ্ছে ঘোড়া, আর রাবাতে আরবত শাব্দিক অর্থগুলি করে দিয়ে তারপর ভাব অর্থ করব। রাবাতে আরবত মানে বেঁধে রাখা, প্রস্তুতকৃত বা যেটাকে বলা হয় প্রশিক্ষণপ্রাপ্ত, তরবিয়াতপ্রাপ্ত, প্রশিক্ষণপ্রাপ্ত অশ্ব ঘোড়া, যে যুদ্ধের মাঠে কাজ আসে, রণক্ষেত্রে কাজ আসে, তাহলে সেই যুগে যুদ্ধের মাঠে ঘোড়া খুব জরুরি জিনিস ছিল। তুর হেবুন আবিহি আদু আল্লাহ, যার মাধ্যমে ভীত সন্ত্রাস্ত করবে আল্লাহর শত্রুকে, ও আদু বকুম আর তোমাদের শত্রুকে, আরো অনেক লোকদেরকে এদের ছাড়া যারা তোমাদের সামনাসামনি রয়েছে দুশ্মন, এদের ছাড়াও লা তাআলামুনহুম, যেসব শত্রুদেরকে তোমরা জানো না, চেনো না, এখনো তারা আসেনি, এখনো তোমাদের সামনে স্পষ্ট হয়নি, আল্লাহ ইয়ালামুহুম, আল্লাহ ওইসব শত্রুদের সম্পর্কে জানেন, সুতরাং তাদের বিরুদ্ধে তোমরা প্রস্তুতি নাও। আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাহে যা কিছুই তোমরা খরচ করবে, ইউয়াফা আলাইকুম, তার প্রতিদান পূর্ণ মাত্রায় দেওয়া হবে, ওয়া আনতুম লা তুজলামুন, তোমাদের উপর কোনো রকম জুলুম করা হবে না, ওয়া ইন জানাহু লিসসালমে, আর তারা যদি সন্ধির জন্য আগ্রহী হয়, জানাহা মানে ঝুঁকে যাওয়া, সন্ধির জন্য তারা ঝুঁকে যায়, হাত বাড়ায় যে আমরা সন্ধি করতে চাই, তাহলে আমরা হাত টেনে নেব না, এটা ইসলাম শিখাচ্ছে, আমরা আরো বেড়ে যাব, ঠিক আছে, শান্তির সাথে তোমরা বসবাস করতে চাও, আমরা বসবাস করতে চাই, ওয়াইন জানাহুল ইসলাম, তারা যদি সন্ধির জন্য আগ্রহী হয়, ফাজনাহলা, হে নবী তুমিও তার জন্য সন্ধির জন্য আগ্রহী হয়ে যাও, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, এবং আল্লাহর উপর আস্থা ভরসা করো, ইন্নাহু হুয়াস সামিউল আলিম, কারণ তিনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, সবকিছুই তিনি জানেন। এখানে আমাদের তাফসির আজকে শেষ করলাম, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আমাদের এই সূরা আনফালের তাফসির শেষ হবে, আর আগামী সপ্তাহে যেমন নিয়মিত আমাদের আলোচনা পাঁচতলায় চলে, পাঁচতলাতেই হবে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআনে করিমের প্রতি আমল করার তৌফিক দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপনে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।